সন্তান বাবা কিংবা মা হিসেবে আমরা কতই না উদ্বিগ্ন থাকি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের সমাজে এমনও শিশু আছে যাদেরকে আমরা জানি সুবিধা বঞ্চিত শিশু হিসেবে। তারা পথ শিশু, তারা যৌনকর্মীদের শিশু। তাদের ভবিষ্যৎ কি? তাদের কি অধিকার নেই একটি সুস্থ জীবনযাপন করার, একটি স্বাভাবিক জীবনযাপন করার? শিশুর বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষিত করা এবং মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন, সেই সাথে কাজ করছেন, নিরলসভাবে কাজ করছেন আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলি। আজকে আমার সাথে রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ অতিথি। আলোচনা শুরুর আগে দর্শক ছোট্ট একটি তথ্যচিত্র দেখব। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ পরিচালিত একটি জরিপের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে পথ শিশুর সংখ্যা প্রায় 6,74,000। এদের মধ্যেই 2,50,000 শিশুর অবস্থান ঢাকায়, যারা বিভিন্ন ধরনের সহিংসতা, যৌন নির্যাতন ও পাচারের ঝুঁকিতে আছে। 2016 সালে কম্বেটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন প্রকল্পের বেসলাইন জরিপ ফলাফলে দেখা গেছে ক্ষুধা, দারিদ্র, পারিবারিক অশান্তি, নির্যাতন, পরীক্ষার ফলাফল বিপর্যয় এবং পথ হারিয়ে শিশুরা পথে আসে। ঢাকার মিরপুরে 25% পথ শিশুই বাণিজ্যিক যৌন শোষণের শিকার। অন্যদিকে টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লীর শতকরা 40% শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার এবং বাকি 60% যৌন শোষণের ঝুঁকিতে আছে। বাণিজ্যিক যৌন শোষণের ভুক্তভোগী শিশুদের মধ্যে 30% যৌন পেশায় জড়িত। দ্য ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরেডেস হোমস নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় কম্বেটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন সিসেক প্রজেক্ট শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও ঝুঁকি কমানোর লক্ষ্যে কাজ করে আসছে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম সিপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডে 870 পথ শিশুদের জন্য অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষার জন্য 2016 সাল থেকে কাজ করে আসছে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS টাঙ্গাইল জেলায় অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লীর 130 জন শিশুদের সমাজের মূলধারায় পুনর্বাসনের লক্ষ্যে টাঙ্গাইলের মগরা ইউনিয়নে সোনার বাংলা চিলড্রেন হোমের মাধ্যমে সার্বিক সেবা প্রদান করে আসছে। পাশাপাশি মূলধারায় শিশুদের শিক্ষিত করার জন্য একটি বিদ্যালয় পরিচালনা করে আসছে। ব্রেকিং দ্য সাইলেন্স BTS প্রকল্পের সকল শিশুদের মনোসামাজিক সেবা প্রদানের মাধ্যমে মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে কাজ করে আসছে। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হল আন্তর্জাতিক শ্রম সংস্থা চুক্তি 182 ও জাতিসংঘ শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি 2 বাস্তবায়নের মাধ্যমে 1,000 বাণিজ্যিক যৌন শোষণের ঘটনায় ভুক্তভোগী ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করা। প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল হল 1,000 জন বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশু, ঝুঁকিগ্রস্ত শিশুকে উদ্ধার করা ও এই ধরনের কার্যক্রম থেকে সরিয়ে এনে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে তাদের অধিকার সুরক্ষিত করা এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দেয়া। বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশু ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুশীল সমাজ ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ত করা, যেন তারা বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থা চুক্তি 182 ও জাতিসংঘ শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি 2 সম্পর্কিত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নকে প্রভাবিত করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক যৌন শোষণের শিকার ও ঝুঁকিগ্রস্ত শিশুদের চিহ্নিতকরণ, বেসলাইন জরিপ ও সোশ্যাল ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শিশুদের জন্য ঢাকায় দুটি ড্রপ ইন সেন্টার ও টাঙ্গাইলে একটি আবাসিক কেন্দ্র এবং একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। মৌলিক সুরক্ষা সেবা, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, শিশুদের সফল পুনর্বাসনের জন্য তাদের জীবন দক্ষতা সহ কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও প্রায় 300 শিশু মনোসামাজিক সেবার আওতায় রয়েছে। শিশুদের সঞ্চয় মনোভাব তৈরির লক্ষ্যে ক্রেডিট ইউনিয়ন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পথ শিশু, যৌন শোষণের শিকার শিশু এবং এ ধরনের ঘটনায় ঝুঁকিগ্রস্ত শিশুদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে শিশুদের নেতৃত্বে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। শিশুর বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে প্রাসঙ্গিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে ওয়েবসাইট ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে। এই শিশুরা একসময় বাণিজ্যিক যৌন শোষণের শিকার ও ঝুঁকিতে ছিল, আজ তারা অনেকেই স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের হারানো স্বপ্ন ফিরে পেয়েছে এবং হেসে খেলে দিন অতিবাহিত করছে। তারা এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছে। দেখলাম তথ্যচিত্রটি দর্শক, এই তথ্যচিত্রটি দেখার পর কি আমাকে ভাবাচ্ছে না, আপনি ভাবছেন না? আলোচনা শুরু করছি, পরিচয় করিয়ে দিচ্ছি আমার অতিথিদের। শুরুতে ডক্টর আবুল হোসেন, প্রকল্প পরিচালক, পথ শিশু পুনর্বাসন প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। আমার সঙ্গে আছেন মাহমুদুল কবির, কান্ট্রি ডিরেক্টর, টেরেডেস হোমস নেদারল্যান্ডস বাংলাদেশ, এবং রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক, ব্রেকিং দি সাইলেন্স। শুরুতে যাচ্ছি মাহমুদুল কবিরের কাছে। কবির ভাই, ধন্যবাদ আজকে আসার জন্য। আমি যতদূর জানি টেরেডেস হোমস নেদারল্যান্ডস কারিগরি সহযোগিতা করছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আপনারা ফান্ড আনছেন এবং অনেক বছর ধরে আপনারা তাদের সহযোগিতায় আছেন এবং তাদের সাফল্য আপনারা দেখেছেন, দেখছেন, এই বিষয়ে জানতে চাই। আমরা বাংলাদেশে অনেক বছর থেকে শিশুদেরকে নিয়ে কাজ করছি। এই বাচ্চাদের আজকে যাদের কথা বলছি সেটা হচ্ছে, এরা হচ্ছে অত্যন্ত ভালনারেবল, যারা যাদেরকে আমরা অনেকেই সোসাইটিতে আমরা দেখি কিন্তু তাদের আসল সমস্যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এরা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে স্ট্রিট চিলড্রেন, আমরা মানে পথ শিশু যারা, তাদেরকে নিয়ে তাদের আসলে কেমন করে এখানে পথ শিশু হয়, তাদের কী ধরনের সমস্যা, তাদের আপনার উত্তরণের উপায় কী, তারা কতটুকু তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। আর একটা গ্রুপ হচ্ছে আপনার চিলড্রেন অফ সেক্স ওয়ার্কার, যারা আমাদের দেশে প্রায় 10-12 ব্রথেল আছে অনেক বছর থেকে, মেবি মোর দেন 100 ইয়ার্স। এই ব্রথেলে যেসব যৌনকর্মী যারা আছে, তাদের যে ছেলেমেয়েরা, তারা অত্যন্ত অসহায় অবস্থা। একটা ব্যাপার বলবো যে বিশেষ করে মেয়ে শিশু যারা আছে, তারা অটোমেটিক্যালি মায়ের প্রফেশনে চলে যায়, এদের আর কোনো উপায় থাকে না, এটা হলো একটা বড় সমস্যা। ছেলেদের অবস্থা আরও খারাপ। তো এই দুই ধরনের শিশুদেরকে নিয়ে যখন আমরা কাজ করতে দেখেছি যে ওরা, ওদেরকে পথ শিশুরা বেশিরভাগ মেয়েরা, আপনি ইভেন ছেলেরাও আপনার যৌনকর্মী কাজে কীভাবে লিপ্ত হয়ে যায়, এছাড়াও ওদের অনেক ধরনের এক্সপ্লয়টেশন আছে। কিন্তু বাচ্চাদের সিচুয়েশনটা হলো, বাবা মারা যখন কাজে যায় তখন বাচ্চারা আনকেয়ার অবস্থায় থাকে, ইভেন যখন বাচ্চারা বাজে সব পেরেন্টসরা যে কাজ পায় তা না, কিন্তু এই বাচ্চারা যখন পথ শিশু হিসাবে, যখন চাইল্ড লেবার হিসাবে কাজ করে, বিভিন্ন জায়গায় যখন যায়, তাদেরকে কিন্তু মানে সহায়তা করার জন্য অনেক এনজিওদের শেল্টার হোম আছে, ইভেন গভর্নমেন্টেরও অনেক ইস্যু আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি নট অ্যাডিকুয়েট। আর বেশিরভাগ যেটা আমরা যাদেরকে নিয়ে কাজ করি, তাদের সঙ্গে যদি আপনার কথা বলেন, তাদের জীবনে কীভাবে, অনেকে জবের প্রমিস করে ওদেরকে সেক্স ওয়ার্কে, যারা ট্রাফিকার্স আছে, সেক্স প্রফেশনে নিয়ে যায়, এটা হলো একটা সাইড। আরেকটা হলো যে যৌন কর্মী শিশুদের যারা আর কি, তাদেরকে আমরা সুবিধা দিয়ে দেখেছি, যে তাদেরকে সুযোগ দিয়ে দেখেছি,
কারণ পৃথিবীর সব শিশুদেরই কিন্তু প্রতিভা আছে, ওদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আপনি, আমরা টাঙ্গাইলে দেখেছি যে অ্যাবাউট হান্ড্রেড, মোর দেন হান্ড্রেড চিলড্রেন, প্রায় 35টা ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি, তারা কেউ নার্সেস হয়েছে, কেউ কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, এবং ওরা ওদের মাদেরকে ব্রথেল থেকে, এটা একটা অনেক বড় সমস্যা, শুধু বাচ্চাদেরকে মানে কিন্তু সোসাইটিতে আমরা উই লুক ডাউন অন দেম, কারণ ওরা মনে করি যে ওরা হলো হচ্ছে যৌনকর্মীর বাচ্চা, কারণ ওদের তো কোনো দোষ নেই সেখানে, সুতরাং ওদেরকে যদি আমরা সোসাইটি থেকে, আমরা যদি ওদের অবস্থানটা বুঝতে চেষ্টা করি, আমরা গভর্নমেন্ট থেকেও মানে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো আছে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি, কিন্তু ওরা যেহেতু এক্সট্রিমলি ভালনারেবল, ওরা যাতে এই ধরনের প্রফেশনে না যেতে পারে, ওদেরকে স্কুলে আসার সুযোগ দেওয়া, ওদেরকে স্কিলসের সহযোগিতা করা, ওদেরকে সুযোগ দিলে এই বাচ্চারা কিন্তু যে কোনো বাচ্চার থেকে কোনো অংশেই তাদের প্রতিভা, তাদের পোটেনশিয়ালস কোনো অংশে কম নেয়, সুতরাং আমরা আমাদেরকে এদেরকে সুযোগ দিতে হবে। দ্যাটস মাই মাই পয়েন্ট। চাচ্ছি রুকসানা সুলতানার কাছে, ব্রেকিং দ্য সাইলেন্স অনেক বছর ধরে এই সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক সহায়তা নিয়ে কাজ করছে, মানসিক সহায়তা দিয়ে আসছে, কাউন্সেলিং করছে, তো কাউন্সেলিং করা কিন্তু খুব সহজ না, কিন্তু এত বছর ধরে আপনারা করছেন, আপনারা কীভাবে কাজ করছেন? এই শিশুগুলার মা বাবা কখনো বলতে পারে না সন্তান আমার সব, কারণ বেশিরভাগ যে পথের মধ্যে যে শিশুগুলো চলে আসছে তারা বাড়িতে কোনো না কোনোভাবে অবহেলা অথবা অবজ্ঞা অথবা নির্যাতনের শিকার হয়ে তারা পথে চলে আসছে, এবং বেশিরভাগ শিশুদের বাবা থাকে না, বাবা মানে বাবা থাকে না ঠিক, বাবার পরিচয় পরিচয়টা তারা পায় না বেশিরভাগ যে পথ শিশু, আর কিছু কিছু পথ শিশু আছে যারা ঘরেই তার সৎ বাবা অথবা আপন বাবা দিয়ে যৌন নির্যাতনের শিকার হয়ে তারা পথে চলে আসছে। তো যখন নাকি আমরা সাপোর্টের বিষয়টা চিন্তা করি, সাপোর্টের বিষয়টা চিন্তা করতে গেলে দেখা যায় বেশিরভাগই আমরা খাবার, তাদের কাপড় চোপড়, তাদের থাকার জন্য এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি, এখনও আমাদের সেই জিনিসটাই আছে, কিন্তু মন বলতে যে একটা জিনিস আছে, মনের যে একটা সেবা দরকার, সেটা আমাদের এই সোসাইটিতে এখনও তেমনভাবে ওয়েল নোন হয়নি, মানে আসলে আমরা চিন্তাও করি না মনটাকে ঠিক করতে হবে। আপা একটু যোগ করতে চাই, তাদের মন আর আমাদের মনের মধ্যে কিন্তু অনেক তফাৎ, কারণ আমাদের একটা স্বাভাবিক অতীত আছে, তাদের অতীত যদি দেখেন নাই খুবই অস্বাভাবিক অতীত থেকে তারা উঠে আসে, এবং সেই অতীতটাকে ওরা লালন পালন করে ওদের মধ্যে, নিজেদের মধ্যে তারা সেটাকে ধারণ করে, এবং সেই মনের কষ্টটা দূর করার জন্য তারা নিজেদেরকে নিজের আঘাত করে। যেই শিশুগুলো তারা আসে, পথ শিশু যেই শিশুরা আসে আমাদের কাছে, আমাদের কাউন্সিলিং সেলে যারা আসে, তাদের দেখা যায় যে হাতের মধ্যে ক্ষত বিক্ষত, তাদের নিজেরা তাদেরকে ক্ষত বিক্ষত করে আসছে, কেন যে আমি ভুলতে চাই, আমার ঘরে যেই জিনিসটা হয়েছিল সেটা আমি ভুলতে চাই, পথে আমার সাথে যেটা হচ্ছে সেটা আমি ভুলতে চাই। সুতরাং এদেরকে, এদের মনকে ঠিক করার জন্য, এদের মনের মনকে কিছুটা, তাদের ট্রমাটাকে রিডিউস করার জন্য আমাদের কাউন্সিলার চেষ্টা করে যায়, হয়তো একটা সেশন, দুটা সেশন, তিনটা সেশন, তাদেরকে ধরে রাখা যায় না, যেখানে চ্যালেঞ্জটা যেখানে সেখানে হলো ধরে রাখা যায় না, পথ শিশুরা অনেক সময় জায়গা বদল করে ফেলে। দুরকম শেল্টার আছে, একটি হচ্ছে ড্রপ ইন সেন্টার আর একটি হচ্ছে শেল্টার বা হোম, এই ব্যাপারে একটু জানতে। মানে ড্রপ ইন সেন্টারটা হলো যেটা নাকি আমাদের এই প্রকল্পে আছে, দুটা ড্রপ ইন সেন্টার, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য, আরেকটা আছে একদম ফুল শেল্টার, সেই শেল্টারটা হলো তারা ওখানেই থাকে আবাসিক, তারা দিনেও থাকে রাতেও থাকে, আর ড্রপ ইন সেন্টারে তাদেরকে দিনের একটা নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের সাপোর্ট দিয়ে সেখানে কাউন্সিলিং সেবাটাও দেওয়া হয়। সাপোর্ট দেওয়ার পর দেখা যায় যে 5টার সময় তারা চলে যাচ্ছে, মানে তারা কিন্তু আবার বাজে পজিশনে চলে যাচ্ছে। এজন্য কাউন্সিলারের এই জায়গাটায় কাউন্সিলিং টু টাফ, তার সেই ট্রমাটা কমায় নিয়ে আসছে, কিন্তু পরদিন যখন সে আসছে আবার কিন্তু একই ট্রমা নিয়ে এসে সে ড্রপ ইন সেন্টারে আসছে। সেদিক দিয়ে আমাদের যে, আমি যদি টাঙ্গাইল আমাদের যে হোমটার কথা যদি বলি যেটা আমাদের আছে, সেখানকার বাচ্চারা অনেক ভালো অবস্থায় আছে, কারণ ওরা কোথাও যাচ্ছে না, এবং আমাদের কাউন্সিলারের অভিজ্ঞতায় যেটা আমাদের সাথে শেয়ারিং হয় সেটা হলো তারা অনেকে কিন্তু তাদের মাকে নিয়ে প্রাউড ফিল করে যে আমার মা এমন কাজ করলো আমাদের জন্যই, এটা করছে আমার মা তো নিজে ইচ্ছা করে তো এখানে আসে নাই, কোনো একটা বিপদে পড়ে চলে আসছিল, তারা প্রাউড ফিল করে। কিন্তু পথ শিশুদের মা বাবাদের প্রতি কোনো মমতা অথবা তাদের মা বাবার জন্য যে তারা যে ভালোবাসা সেটা তারা প্রকাশ করে না,
সুতরাং আমাদের অভিজ্ঞতা আমরা মনে করি যে যদি আমরা হলিস্টিক সাপোর্টটা দিই তাহলে এদের ট্রমাটা অনেকখানি কমায় নিয়ে আসা যাবে এবং অবশ্যই মনসামাজিক সেবাটা যাতে কাউন্সিলিংও অ্যাড থাকবে সেই জিনিসটাকে সবসময় কনসিডার করতে হবে। অনেক ধন্যবাদ, চলে যাচ্ছি ডক্টর আবুল হোসেনের কাছে। সরকারের ভূমিকা মোটা দাগে আপনার তিনটা শব্দ খুব পরিচিত আর কি, একটা হলো সুবিধা বঞ্চিত শিশু, একটা হলো ঝুঁকিপূর্ণ কাজের শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু আর কি। পথে কিন্তু কোনো শিশুর জন্ম হয় না আসলে, আপনি ব্রতলের কথা বলতে পারেন, সেখানে শিশুর জন্ম হয়, সেখানে সে বেড়ে ওঠে, কিন্তু আপনার রাস্তায় কিন্তু কোনো শিশুর জন্ম হয় নাই, কোনো ফ্যাক্টরিতেও মেয়ের জন্ম হয় নাই, সে হয়তো ইটের বাটায় বলেন কোনো ঢাকা শহরের পুরনো কোনো কারখানাতে কাজ করতেছে, ঝুঁকিপূর্ণ কাজ করতেছে, এটা তার প্রয়োজনের। এখন আপনি আরেকটা যে প্রসঙ্গে এখানে তুলছেন, তিনটা শব্দ আছে, একটা হলো শেল্টার, একটা ড্রপ ইন সেন্টার, একটা হলো হাফ ওয়ে হোম বলে আর কি। হাফ ওয়ে হোম হলো আপনার ধরেন না একটা অঞ্চল থেকে কিছু বাচ্চা আপনি রিকভার করলেন, করে ঢাকায় নিয়ে আসবেন, ওই দিন আনা সম্ভব না, সেই জন্য রাতে কোথাও থাকতে হবে। আপনি ধরেন ইন্ডিয়া থেকে যে সমস্ত শিশুদেরকে রিপ্যাট্রিয়েট করা হয় যশোরে, তাদের হাফ ওয়ে হোম আছে, ওখানে তারা থাকে, থেকে তারপর আবার ঢাকায় আসে, এটা হলো হাফ ওয়ে হোম। ড্রপ ইন সেন্টার হলো আপনার এরকম আছে আপনার যে শুধু দিনে থাকবে, যেমন কারণ বাজার, বাচ্চারা দিনে ঘুমাবে, রাতে যখন তরকারির ইয়েগুলো আসবে বিভিন্ন জায়গার থেকে যখন ট্র্যাকগুলো আসবে তখন তারা দে উইল স্টার্ট ওয়ার্কিং আর কি। তাহলে এই বাচ্চারা থাকতেছে হলো দিনের বেলা থাকতেছে, শেল্টারে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, রাতে হলো কাজ করতেছে। আবার যদি এরকম হয় যে তার রাতে থাকার জায়গা নাই, তাহলে সে দিনে কাজ করতেছে, পথে ঘাটে ঘুরছে, এটা সে বেড়াচ্ছে, তার কমলাপুর, কমলাপুর হলো আবার যে আপনার যেহেতু দিনের বেলা অনেক যাত্রী আসতেছে, তার ব্যাগ টানতেছে, তার খাবার নিচ্ছে, এখানে সেখানে করে রাতে আবার থাকার জায়গা নেই, তার আবার রাতে থাকা দরকার। তাহলে দিনে ঘুরছে, রাতে ঘুমাচ্ছে, আবার এখানে হলো কারণ বাজারে হলো সে রাতে কাজ করতেছে, দিনে ঘুমাচ্ছে, এগুলো হলো ড্রপ ইন সেন্টার। মানে দিনের 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় সে একটা জায়গায় থাকতে চাচ্ছে আর কি। আচ্ছা, এখন শিশুদের আরেকটা বিষয় আছে, শিশুদের যেটা বললেন, এরা কিন্তু আমাদের তিনটা মন্ত্রণালয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেক আগের থেকে, দ্বিতীয়ত হলো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, আর থার্ড হলো আপনার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য কাজ করে। শিশুদের যে সবচেয়ে বড় অসুবিধা সেটা হলো তার একটা মনোজগৎ আছে, কিন্তু একটা মাইন্ডসেট আছে, আপনি তাকে যত কথাই বলেন অ্যাট দ্য এন্ড অফ দি কাউন্সিলিং ও কিন্তু তার মতো করে কিন্তু বুঝতেছে বিষয়টা। আর একটা সুন্দর কথা বলে, সে যে শিশুটা কমলাপুর আছে ও দেখবেন গোসল করতে নারায়ণগঞ্জ চলে গেছে, ও তো কোনো ভাড়া লাগতেছে না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তুমি গোসল করলে কোথায়, বলে নারায়ণগঞ্জে, সে ঢাকার থেকে ট্রাভেল করে 1 ঘন্টা ট্রাভেল করে গিয়ে শীতলক্ষা পানিতে ডুবাচ্ছে। কিন্তু সে এসে যদি যখন তুমি কালকে কোথায় খাওয়া দাওয়া করছো, বলে আমি তো টঙ্গিতে খাওয়া দাওয়া করছি, এরপর দিন ব্রাউন বেড়াতে গেছি, সে তো ঘুরতেছে কন্টিনিউয়াস, ফলে ওকে আপনি কোনো একটা জায়গায় বন্ধ করে রাখতে পারবেন। সমাজসেবার অধীনে যে সমস্ত শেল্টার ছিল ওগুলো তো হয় কি আপনার শিশুদেরকে রাখে, রেখে ওই কলাপসেবল গেট আছে, তার অ্যারাইভ্যাল অ্যান্ড ডিপার্চার কন্ট্রোল করা হয়, এই জন্য শিশুরা ওদেরকে দেখলে দৌড়ায়, এখন বলে যে ধরা আসতেছে, ধরা গাড়ি, মানে সমাজসেবার গাড়ি যখন দেখে তখন বলে এটাকে ধরা গাড়ি বলে, মানে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, এই জন্য শিশুরা কিন্তু পালায়। কিন্তু আমি যেটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আপনার 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী প্রোগ্রামে আসছিলেন, উনি তখন এসে বললেন যে আমি শুনলাম যে পথে নাকি অনেক শিশু থাকে, এত কত কাজ করতেছি আমি মন্ত্রণালয়, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বলছি এই পথ শিশুদের এটা পুনর্বাসন করার জন্য। আর তখন ওই দুই মন্ত্রণালয় একত্রে বসে এই দায়িত্বটা আমাকে দেয়। এটা করতে গিয়ে আমি প্রথম যে কাজটা করলাম, মানে সার্ভে করলাম আসলে হু ইজ ডুইং হোয়াট, কার কী আছে, তখন দেখলাম যে এর মধ্যে আসলে ভেরিয়েশান আছে, একজন এক ধরনের সেবা দেয়। দ্বিতীয়ত শিশুদের উপর দেখলাম যে এরা কারা আসলে, এগুলা করতে গিয়ে আমি যে মানে আমার যে ডেভিয়েশনটা হলো, ডেভিয়েশনটা করছি আমি শেল্টারটা খুলে রাখলাম উইদাউট কলাপসেবল গেট, ইভেন দরজাও খোলা, সে 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় আসতে পারে, যাইতে পারে, তাহলে অ্যারাইভাল ডিপার্চার কিন্তু কন্ট্রোল হচ্ছে না। আমি যেটা তাই করলাম ওখানে আই হ্যাভ ক্রিয়েটেড দি ফ্যাসিলিটিস, সে তো বুঝতে পারে যে ওখানে থাকার তুলনায় আমার এখানে বেটার ফ্যাসিলিটি আছে। এখন 3 বেলা খাওয়া, সে আসা যাওয়া করতে পারতেছে, সে মনে করলো গোসল করতে আসলো, খাইলে খাইলো, না খেলে নাই, মানে এত স্বাধীনতার মধ্যে, ওই যে মাঠে যে সে ঘোরাঘুরির স্বাধীনতা, এই স্বাধীনতা আমি তার এখানে দিয়ে রাখছি, ফলে সে এখন মানে এটা আর ছাড়তে চাচ্ছে না আর। এবং আমরা যেটা করছি হলো রোকসানা আব্বা যেটা বললেন কাউন্সিলিং, আমরা পথে জোর করার কিছু নাই, তাকে বারবার টিমের পর টিম খালি কাউন্সিলিং করতেছে, সকালে এক টিম, দুপুরে এক টিম, বিকালে এক টিম বলে বলে তাকে তখন কিছুক্ষণ বসানো হচ্ছে, সেখানে আবার খাবার দেওয়া হচ্ছে, এরপর যদি সে কনভিন্স হয় রাতে কোথায় থাকবে, রাতে নিয়ে আসতেছি,
থাকার পরে সে যদি দেখি যে তার স্কুলে পড়ার ভর্তি হওয়ার সময় আছে, স্কুলে ভর্তি করে দিচ্ছে না, স্কুলের সময় নাই, তার ট্রেনিংয়ের দরকার, ইউসেফ আছে, ট্রাস্টের ট্রেনিং সেন্টার আছে, ওখানে দিচ্ছি। এরপরে আমরা আরও কিছু ওখানে লোক নিয়োগ করছি এক্সপার্ট, তারা মোবাইল সার্ভিসিং শেখাচ্ছে, স্টোন দিয়ে যে বিভিন্ন ধরনের শোপিস ওগুলা তৈরি করছে, সো কেয়ারফুল, আপনি চিন্তা করতে পারবেন না, যদি দেখেন ইউ বিকাম সারপ্রাইজ। তো তারা এগুলো এমনভাবে শিখছে, আর আমি চিন্তা করছি যে এগুলো আমরা পয়লা বৈশাখে এই শিশুদের জন্য একটা আলাদা একটা স্টল নিয়ে সেখানে এগুলোকে প্রমোট করবো বিভিন্ন মেলাতে, ইভেন বাণিজ্য মেলার কথা আমি চিন্তা করছি, এগুলো কীভাবে প্রমোট করা যায় তাদের প্রোডাক্টগুলো, যেমন তারা আবার যদি এসে দেখে তাদের প্রোডাক্টগুলো মানুষ কিনতে সেইভাবে। এখন একটা বড় চ্যালেঞ্জ হলো 16 বছর 18 বছর পর্যন্ত সে এখানে আস, এখন তার মনে কিন্তু বিশাল প্রশ্ন যে আমি তো এখন এই যে ক্লাস 9 পড়ছি, ম্যাট্রিক পরীক্ষা দিব, তারপর 18 বছর হলে তো আপনি আমাকে রাখবেন না। আমি বললাম যে এটারও চিন্তা করার দরকার নেই, সরকার হলো একটা ইনক্লুসিভ চিন্তাভাবনা করে, আর উনি হয়তো টাঙ্গাইলের কথা বলতেছেন, সরকার কিন্তু পুরো দেশের কথা ভাবতেছে, অনূর্ধ্ব 18 মানে শিশু, একটা শুদ্ধির জন্য। আজকে আমরা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে ডক্টর সাইমা ওয়াজ একটা প্রোগ্রামে আসছিলেন আমাদের, আমরা একসাথে ছিলাম প্রায় 2 ঘন্টা অলমোস্ট 2.5 ঘন্টা। সেখানে আমরা অর্থমন্ত্রী থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে আপনার, শুধুমাত্র শিশুদের জন্য জাতীয় বাজেটের 14% ব্যয় করা হয় এবং মহিলাদের জন্য 29% ব্যয় করা হয়। এটা তো বললাম আলাদা করে, এর বাইরে আপনার দেখবেন বিভিন্ন প্রোগ্রাম এবং প্রজেক্টের মধ্যে কিন্তু টাকাটা চলে আসে। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা যে সরকার যে বেতন দেয়, এই বেতনের মধ্যে কিন্তু আমার ওয়াইফের একটা হিসা আছে, আমার ছেলেদের একটা হিসা আছে, তাই না? এখন আপনি যদি বলতে পারবেন এটা পুরুষকে দিচ্ছে, তো এই জন্য আলাদা করে কিন্তু সরকার শিশুদের জন্য খুবই ফোকাসড। এখন সরকার কিন্তু খুবই আন্তরিক, আমাদের আজকে যে মাননীয় যে সাইমা ওয়াজ যেটা বললেন যে এরা তো আমাদের ভবিষ্যৎ, আপনি যত কথাই বলেন তাদেরকে নিয়ে আগাইতে হবে, তাদের জন্য সব কিছু করতে হবে, হবে কি তাহলে আমরা আমাদের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাবো আর কি, যেটা হয়তো স্বপ্ন দেখছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিটি শিশুর অধিকার একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের। সুবিধাবঞ্চিত শিশুরা কিন্তু সমাজের বাইরের কেউ নয়, এবং সমাজের সাধারণ মানুষ হিসেবে আমি আপনি একটি ছোট্ট কাজ করতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, তাতে কিন্তু সমাজে পরিবর্তন আসবে। একটু ভাববেন, ভালো থাকবেন।